দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাইটিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে থাকব আমি সাইদুর রহমান আবির। যে সেক্টর জাতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সেক্টরই অসঙ্গতি, যেই সেক্টরে সবচেয়ে বেশি মনিটরিং দরকার সেই সেক্টরই কর্তৃপক্ষ অনেকটা উদাসীন, যেই সেক্টরে সবচেয়ে বেশি আন্তরিকতা দেখানো দরকার সেখানেই চলছে সবচেয়ে বেশি বাণিজ্য। রাজধানী সহ দেশ জুড়ে যত্রতত্র গড়ে উঠেছে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে বদ্ধ পরিবেশে চলছে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম, নেই কোনো মানসিক বিকাশের সুযোগ। দর্শক বলছি শিক্ষা প্রতিষ্ঠানের কথা। রাজধানী সহ দেশ জুড়ে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার অধিকাংশ প্রতিষ্ঠানই নেই খেলার মাঠ এবং কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সুযোগ। এর পাশাপাশি অভিভাবকদের রয়েছে আরেক ভোগান্তি, কারণ অধিকাংশ বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানে নেই গার্ডিয়ান রুম এবং অপেক্ষাগার। অভিভাবকদের ভোগান্তি যেন চরমে। সব কিছু মিলিয়ে মাইসার্সের আজকের আয়োজন শিক্ষা এবং মানসিক বিকাশ। ফুটওভার ব্রিজ, ফুটপাথ এবং উন্মুক্ত শিশু পার্ক, সকাল থেকেই এসব স্থানে দুপুর পর্যন্ত এই মানুষগুলোর উপস্থিতি চোখে পড়ে প্রতিনিয়ত। দূর থেকে হয়তো কারণ বোঝার উপায়ও নেই, না বুঝে অনেক কিছুই মনে হবে। কাছে গেলে দেখা যায় বিভিন্ন গল্পে মেতে উঠেছেন তারা, আবার কেউ কেউ ক্লান্ত। মাই সার্চ টিমের ক্যামেরা দেখে অনেক কিছু বলতেও আগ্রহী তারা। এত বড়টা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তো কোনো বসার জায়গা নেই। আমাদের এই যে এখানে প্রায় 9-10 হাজার শিক্ষার্থী বাচ্চারা আছে, কোনো গার্জিয়ান তো বসতে পারে না। এই যে ওভার ব্রিজ কোনায়, তারপরে রমনা পার্কে, এখানটাই বসতে হয়। আপু এই ভাড়া দিতে হয়? জি ভাড়া দিতে হয়। যে আমরা সকাল 7টা থেকে আসি, এখন 12টা বাজে ছুটি হয়, এতটা সময় পর্যন্ত বসে থাকা, এই মানুষগুলো হচ্ছেন শিক্ষার্থীদের অভিভাবক, যারা প্রতিদিন বাচ্চাদের স্কুলে নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা এভাবেই বিভিন্ন জায়গায় অপেক্ষা করেন। তাদের সাথে অনেক সময় আলাপ করা হয় যে আপনারা বসার একটু জায়গা দেন, বাচ্চারা লং টাইম ক্লাস হয় আমরা কোথায় বসবো। নানুষ থেকে এসে কেন সারাদিন বসে থাকি, বা 12টা পর্যন্ত বসে থাকি সকাল 7টার থেকে। এই স্কুলে এখন আমরা দেখি ব্রিজে ডালে খালে থাকতে হয়, নানা উপায়ে সময় কাটাতে হয় অভিভাবকদের। রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক রুম এবং তাদের অপেক্ষা করার কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন অভিভাবকরা। গার্ডিয়ান ছেড়টা থাকলে আমরা ওখানে একটু ওয়েট করে বাচ্চাটাকে নিয়ে আবার চলে যেতে পারি। ছিল আমাদের এখানে শেড ছিল, এখন হয়তো ওটা কাজে লাগাইছে, এই জন্য এখন আর দিতে পারতেছে না। আমাদের এখন এই ভোগান্তি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কমার্শিয়াল ভবনে হওয়ায় অনেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করেননি অভিভাবকদের সুবিধার জন্য কোনো ছাউনি বা অপেক্ষাগার। অভিভাবকদের রোদ বৃষ্টি সবকিছুই পোহাতে হয় এরকম ফুটওভার ব্রিজ, অরক্ষিত পার্ক এবং রাস্তার পাশে। সিকিউরিটিরও ব্যাপার স্যাপার আছে, তারপরে বৃষ্টির সময় আমাদের একটু অসুবিধা হয়, রোদের সময় সমস্যা হয়, অনেক রোদ আসে এখানে। ভোগান্তির আসলে শেষ নেই, কারণ আমরা এই যে এখন বৃষ্টি নামবে কোথায় দৌড় দিব। তবে দারোয়ানকে বললাম তো বললো যে কি না, বৃষ্টি আসলে কোথায় যাবেন সেটা আমরা জানি না, সেটা আপনাদের ব্যাপার। অনেক প্রতিষ্ঠানে অভিভাবকদের ওয়াশরুম ব্যবহারেরও সুযোগ দেওয়া হয় না। মোহাম্মদপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে দেখা যায় অভিভাবকদের অবস্থান। হঠাৎ শুরু হলো বৃষ্টি,
ছোটাছুটি করছেন তারা, যে যেভাবে পারছেন বিভিন্ন দোকানপাটে গিয়ে মাথা গুজিয়েছেন। এমন ভোগান্তির শিকার হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের জন্য ছাউনি অথবা অপেক্ষাগারের মতো কিছু একটা করার জোর দাবি জানিয়েছেন তারা। সরকারি বেসরকারি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই অভিভাবকদের জন্য এই সুবিধা চোখে পড়েনি। সর্বত্র দেখা যায় তাদের সন্তানের জন্য অপেক্ষার ভোগান্তির চিত্র। বসার তো কোনো জায়গা নেই, এই যে আমরা বৃষ্টি হোক, ঝড় হোক, রোদ হোক, যাই হোক, এই যে আমরা এখানে ওপেন জায়গায় বসে থাকি, আমাদের তো কিছু করার নেই, এখানে মাস্ক থাকা লাগে। স্কুলের সামনে দাঁড়ালে ওরা চিল্লাচিল্লি করে, মানে নিজেরাও কোনো স্পেস প্রোভাইড করে না, প্লাস স্কুলের সামনে দাঁড়াতেও দাঁড়া, তাহলে আমরা কোথায় যাবো গার্জিয়ানরা? আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অভিভাবকদের ভোগান্তির চিত্র। এখন আপনাদের সামনে তুলে ধরব কিভাবে রাজধানীতে যত্রতত্র গড়ে উঠেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নেই কোমলমতি শিশুদের মানসিক বিকাশের কোনো সুযোগ। এমনকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখা যায়নি খেলার মাঠ, আর পরিবেশ তা তো বলার অপেক্ষাই রাখে না। দেখাবো, তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, তার সাথে আরেকটু যুক্ত করব। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফ্যানের বাতাস খেতে হলে দিতে হবে টাকা, আবার শিক্ষকদের কাছে কোচিং না করলে দেয়া হবে না পাস মার্ক। চলুন মাই সার্চ টিমের সাথে সেই তথ্য এবং চিত্র দেখতে। কোনোভাবেই থামানো যাচ্ছে না কিন্ডার গার্ডেন নামে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রবণতা। রাজধানী জুড়েই রয়েছে এই চিত্র। এই পরিস্থিতিতে অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানের সংখ্যা লাগামহীনভাবে বেড়েই চলছে। সরকারের সংশ্লিষ্টদের তথ্য মতে কয়েকশত কিন্ডার গার্ডেনের অনুমতি দেওয়া হলেও গজিয়ে উঠেছে হাজার হাজার কিন্ডার গার্ডেন। কোনো কোনো প্রতিষ্ঠান ছোট পরিসরে শুরু করলেও এখন স্কুল অ্যান্ড কলেজ নামে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলা মাধ্যমের পাশাপাশি এদের কোনো কোনোটি ইংরেজি মাধ্যমও চালু করেছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠান পাড়ামহল্লায় চটকদার বিজ্ঞাপনও শুরু করেছে। প্রলুব্ধ হচ্ছেন অভিভাবকরা। অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে মানসিক বিকাশের সুযোগ পাচ্ছেন না কোমলমতি শিক্ষার্থীরা। শিশুরা তাদের খেলাধুলার চাহিদা মেটাচ্ছে বিভিন্ন অরক্ষিত পার্কে। নিজেদের স্কুলে খেলার মাঠের দাবি জানায় কোমলমতি শিশুরা। শুধু সিঁড়ির মধ্যে খেলাধুলা করি, অনেকই ভালো হতো, মাঠ থাকলে সবাই খেলতে পারতাম। মাঠ নেই, নেই মানসিক বিকাশের কোনো সুযোগ, আবার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের নেই অনুমোদন। সবকিছু মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বাচ্চাদের স্পেস, খেলার বিষয়টা বলবো, বাচ্চাদের জন্য তো এইখানে কোনো মাঠ তো নাই। বাচ্চা যে খেলতে চায়, আমার বাচ্চা তো ছুটির পরে বলে মাম্মি আমি একটু খেলবো, কোথায় খেলাবো, এই জায়গাটা যে খেলতে আনবো এটাও কিন্তু সেফ না। তো প্রি প্রাইমারি সেকশন মানে তো হচ্ছে বাচ্চাদের একটু খেলার ব্যবস্থা থাকবে, খেলাধুলা থাকবে, বাট এখানে সেটার কোনো কিছুই নাই। আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কোচিং বাণিজ্য। শিক্ষকদের কাছে কোচিং না করলে ভালো পড়ানো হবে না শ্রেণীকক্ষে, এমনকি দেয়া হবে না পরীক্ষায় ভালো মার্ক। এমন অভিযোগ উঠেছে ঝালকাঠির এই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষকের নামে। তার কাছে প্রাইভেট পড়ি না, তারপর বলে পরীক্ষায় দেখে নেবো আমার সাবজেক্টে কিভাবে পাওয়ার, অন্যান্য সাবজেক্টের রোল কোথায় যায়। প্রাইভেট পড়ার জন্য আগে বাধ্য করতে হলো, অত ভালোভাবে বুঝেই দেয় না যে এখন আমরা ওটা থেকে অনেক পিছনে পড়ে আছি। প্রাইভেটে যেটা পড়াই তো সেইটাই শুধু খালি ক্লাসে করতো, বাকিটুক করে তো না। আর যারা আর কি তাদের তার কাছে আর কি প্রাইভেট পড়ে না, তাদের কি অতটা মানে তারা খেয়াল করে না যে ক্লাসে আসছে কি নাই। তারা জিজ্ঞেস করলে সে বলে যে পড়তে পারবা, পড়বা না পড়তে পারলে চুপ করে বসে থাকো। উনি আমাদের যেভাবে পড়ায় সেটা আমরা ভালোভাবে বুঝি না। কমিটি গঠন করা হয়েছে, কমিটি রিপোর্ট প্রদান করবে এবং সেই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশের জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার কাছে লিখিত আকারে কোনো অভিযোগ আসলে
আমার পরবর্তী যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমি তার কাছে এটা পাঠিয়ে দেবো। অভিযোগ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের মুখোমুখি মাইসার্চ টিম তুলে ধরলেন নানা কথা। আমার ক্লাসের দায়িত্ব আমি ঠিকমতো পালন করি, ত্রুটি থাকতে পারে, মানুষ ত্রুটি উঠবে না, সেটা যদি আমাকে অবহিত করে আমার যত সাধ্য সে অনুযায়ী আমি কাজ করব। কোনো ইন্ধন থাকতে পারে পিছনে বা কেউ কোনো আমার প্রতি প্রতিহিংসাপরণ আচরণ বা কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দক্ষিণাঞ্চলের রাঙ্গাবালী উপজেলার এই মাধ্যমিক বিদ্যালয়ের নামে উঠেছে আরেক অভিযোগ, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফ্যানের বাতাস খেতে হলে দিতে হবে টাকা। ফ্যানের বাতাস বাবদ শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট একটি ফি নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে চলছে নানা প্রতিক্রিয়া। কারেন্ট বিলের জন্য স্কুল থেকে 60 টাকা করে চাইছে, শুনছি অনেকেই দিয়েছে কারেন্ট বিলের জন্য টাকা চাইছে, 60 টাকা দাও না। বিষয়টি নিয়ে জানতে চাইলে ব্যাখ্যা দিলেন প্রধান শিক্ষক। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমি স্কুলের বাইরে ছিলাম, আমি ঢাকাতে ছিলাম, পরে যখন আমি এটা শুনলাম, শোনার পরে স্যার দেখি বলছি না এটা নেওয়া যাবে না, এটা আমরা স্কুলের নির্দিষ্ট অর্থান থেকে আমরা খরচ করব। এরকম অভিযোগ দেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নামে হরহামেশাই উঠছে। যেটা বিধির বাইরে ছাত্রদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, সে 5 টাকা হোক, 10 টাকা হোক বা 20 টাকা হোক, ডাজ ম্যাটার হচ্ছে এটা 1 টাকাও বিধির বাইরে আইনের বাইরে নেওয়ার কোনো সুযোগ আমরা অবশ্যই আইন ব্যবস্থা। এই চিত্র দেশজুড়ে সর্বত্র। এখন আপনাদের সামনে মাইসার্চ টিম তুলে ধরবে দেশের কয়েকটি জেলার শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র, সেখানে কি অবস্থা, কতটা সুযোগ আছে মানসিক বিকাশের এবং কত শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে আছে খেলার মাঠ, দেখাবো সবই। তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, রাজধানী নয়, দেশের অধিকাংশ জেলাতেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সুযোগ অনেকটাই নেই, নেই খেলার মাঠ, দেখাবো। তবে যেতে হবে আমাদের সাথে দেশের কয়েকটি জেলায়, চলুন। দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা, শহর জুড়ে গড়ে উঠেছে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে অধিকাংশই হচ্ছে কিন্ডারগার্টেন। অনেকের অনুমতি আছে, আবার অনেকে অনুমতি ছাড়াই চালিয়ে যাচ্ছেন এই কার্যক্রম। অভিযোগ আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণী পর্যন্ত অনুমোদন থাকলেও তারা আবার ভর্তি করাচ্ছেন নবম শ্রেণী পর্যন্ত, আবার অনেকেই স্কুলের অনুমতি পেয়ে লাগিয়ে দিচ্ছেন স্কুল অ্যান্ড কলেজের সাইনবোর্ড। এসব প্রতিষ্ঠানের অধিকাংশতেই নেই খেলার মাঠ এবং বাচ্চাদের মানসিক বিকাশের সুযোগ। ওই সমস্ত প্রতিষ্ঠানের নিজস্ব, অধিকাংশ প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ থাকে না বা বিনোদনের কোনো ব্যবস্থা থাকে না। আমরা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি যে আমরা সরকারকে অবহিত করবো। আর আমাদের সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক বা বেসরকারি কলেজ পর্যায়ে যেগুলিতে খেলার মাঠ নেই, যেন আমাদের সবগুলোতে আছে, যদি কোথাও না থাকে আমরা সেটা পরিবেশ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা তাদের মেন্টাল যে রিক্রিয়েশনের জন্য সেটার জন্য যে দরকার একটি আসলে পর্যাপ্ত খোলা জায়গা দরকার, তার বাচ্চা একটু খেলাধুলা করতে পারে, সেও বসতে পারে, সময় দিতে পারে বাচ্চার জন্য, আসিয়া বসতে পারে, মেলা করলে একটু ভালো হয়, কেন স্কুলের ছাত্রছাত্রী তো অনেক। আমাদের আছে মাঠ কিন্তু ছোট। মাইসার্চ টিম এবার দক্ষিণাঞ্চলের আরেক জেলা ঝালকাঠিতে, সেখানে দেখা যায় একই চিত্র, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠান, আর অনুমোদন নিয়ে তো প্রশ্ন রয়েই গেছে। আমাদের আয় সেই রকম থাকতো তাহলে হয়তো আমরা আর একটা ভবন নিয়ে তাদের বসার জন্য ব্যবস্থা করতে পারতাম, স্কুলটাকে আমাদের শিক্ষাঙ্গনটাকে আমরা আরও সুন্দর করতে পারতাম। ছাত্রছাত্রী অভিভাবক তাদেরকে তেমন কোনো সুবিধাই দিতে পারিনি, আমাদের আয় কম, তো যে খেলাধুলার জন্য যে মাঠের দরকার সেটি আমাদের এখানে ব্যবস্থা নাই। এসব শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ এবং মানসিক বিকাশের সুযোগ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
আমি প্রত্যেক দিন স্কুলে আসি কিন্তু আমি খেলতে পারি না। জায়গা থাকতো তাহলে আমরা খেলতে পারতাম। তা সুন্দর জায়গা হইতো তাহলে আমরা খেলতে পারতাম। স্কুলের আশেপাশে অনেক জায়গা থাকতো, বড়রা খেলাধুলা করতে পারতো, এরকম হইলে আর একটু ভালো হইতো। যে আমাদের গার্জিয়ানদের যদি একটু বসার জন্য আলাদা কোনো জায়গা থাকা হইতো তাহলে আমাদের ভালো হইতো। বাচ্চাদের জন্য খেলার মাঠ থাকলে একটা তাহলে আরও ভালো হইতো। বাচ্চাদের জন্য যে খেলাধুলো করার আর কি কোনো ব্যবস্থা নাই। ছোট ছোট রুম ওইখানে আমাদের গার্জিয়ানদের সকলকে অনেক কষ্ট করে বসতে হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মনিটরিং এর কথা জানান জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই কর্মকর্তা। এখন যেখানে এই সুযোগ সুবিধাগুলো নেই সেখানে এই সুযোগ সুবিধাগুলোকে নিশ্চিত করা অথবা তাদেরকে নিয়মের আওতায় আনার জন্য, সরকারি আইনের আওতায় আনার জন্য আমরা এই কমিটির মাধ্যমে বেসরকারি স্কুল দেখভালের জন্য যে কমিটি আছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সেই কমিটির মাধ্যমে ব্যবস্থা নেব। এবার মাইসার্চ টিমের যাত্রা সাতক্ষীরা জেলায়। শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড, এগুলো অধিকাংশই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছে। যেহেতু তারা ভাড়া জায়গাতে স্কুল চালু করেছে সে কারণে তাদের খেলাধুলার যে পর্যাপ্ত জায়গা থাকা দরকার, পিটি বা ন্যাশনাল অ্যান্থেম করার জন্য যে জায়গা দরকার সেই জায়গাটা আসলে তাদের পর্যাপ্ত আকারে নাই। এটা একটা স্কুলের জন্য থাকার খুবই জরুরি। অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে চলছে শিক্ষা কার্যক্রম। স্কুলের সামনে আঙ্গিনায় করতে পারি না আমরা, এখন শ্রেণীকক্ষে অ্যাসেম্বলিটা করি। খেলার জন্য তারা অনেক উদগ্রীব কিন্তু মাঠের অভাবে আমার শিক্ষার্থীরা খেলাধুলা থেকে সাংঘাতিকভাবে বঞ্চিত হচ্ছে। আমরা এই জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি। এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই খেলার মাঠ এবং নেই বাচ্চাদের মানসিক বিকাশের সুযোগ। বাচ্চারা একটু খেলাধুলা তেমনভাবে করতে পারে না, কিন্তু মাঠ না থাকার কারণে আমাদের ক্লাস থাকতে হয়, ক্লাসে বসেই সব কিছু করতে হয়। আমরা চাই আমাদের স্কুলে যেন বড় মাঠ হয়, আমরা মাঠে খেলতে পারি, সবাই মিলে একসাথে সময় কাটাতে পারি। আমাদের স্কুলে যদি মাঠটা একটু বড় হতো, একটু সুন্দর হতো, তাহলে খেলাধুলোর দিক দিয়ে আমরা আরও এগোতে পারতাম। এই মাঠে খেলাধুলো করা যায় না ছোট মাঠটায়। এখানকার খেলার মাঠটা যদি আরও বড় হতো তাহলে অনেক ভালো হতো। আর বাচ্চাদের নিয়ে এসে ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদেরও। যদি খেলার মাঠটা এবং বসার পরিবেশটা একটু বড় হতো তাহলে আমাদের গার্জিয়ানদের এবং বাচ্চাদের জন্য অনেক ভালো হতো। গার্জিয়ানদের বসার পরিবেশ খুব বেশি ভালো না। তবে এই পরিস্থিতির মধ্যে দেশজুড়ে আবার ভিন্ন চিত্র দেখা যায়। সরকারি বেসরকারি কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে আছে খেলার মাঠ, আছে মানসিক বিকাশের নানা ব্যবস্থা, যা সবচেয়ে বেশি জরুরি কোমলমতি শিশুদের। এখানে পরিবেশ তো অনেক ভালো, আমরা তো গার্জিয়ানরা এসে বাচ্চাদের জন্য অপেক্ষা করি, এখানে বসার জায়গাও ভালো আছে। আর এমন চিত্রই ফুটে উঠুক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এই প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক সহ দেশের প্রতিটি মানুষের। দর্শক, মাইটিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। মাইটিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন প্রযোজক মাই সার্চ মাইটিভি হাতির ঝিল ঢাকা এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।